হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি নাস্তা রেসিপি। এটি তোমরা সকালের জলখাবার বা রাতের ডিনারে অবশ্যই বানিয়ে খেতে পারো। আর এটি বানানো খুবই সহজ, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়, আর এটি দারুণ হেলদিও। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি আমি শুরু করি, আর তোমরা কিন্তু ভিডিওটি পুরো দেখতে থাকো। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটা নেওয়ার পর এতে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। আমরা রুটি তৈরি করতে যেরকম ডো বানাই সেরকম তৈরি করলেই হবে। এখন এটি ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পর ঢাকনা খুলে আটার ডোটিকে আরো একবার ডলে নেবো খুব ভালোভাবে। এরপর এটিকে আমি লেচি কেটে নেব। খুব বড় বড় করে লেচি কাটার দরকার নেই, আমরা যেরকম মিডিয়াম সাইজের রুটি তৈরি করি সেই রকম করে বানালেই হবে। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে নেবো, যাতে রুটি খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এরপর আটা দিয়ে এই রুটিগুলিকে পাতলা পাতলা করে বেলে নেব। এগুলিকে কিন্তু একটু পাতলা করে বেলতে হবে। দেখুন, আমি বেলে নিয়েছি এইভাবেই সমস্ত রুটিগুলিকে। এরপর আমি একটি পুর তৈরি করে নেব। এর জন্য নিয়েছি গ্রেট করে রাখা গাজর 1টি, পেঁয়াজ কুচি 1টি বড় সাইজের, এবং 1টি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নেব 3টে ডিম। এরপর এই ডিমগুলিকে ফাটিয়ে নেব। ডিমগুলি ফাটিয়ে নেওয়ার পর এরপর আমি এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এরপর এগুলিকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে এই মিশ্রণটি খুব ভালোভাবে মিশে যায় নুন মশলার সাথে। এরপর আমি 1টি রুটি নিয়ে নেব, আর নেব 1 টিস্পুন টমেটো কেচাপ। তারপর খুব ভালোভাবে এই রুটির ওপর পুরোপুরি স্প্রেড করে নেব। এরপর এটিকে সাইডে রেখে গ্যাসের চুলায় 1টি ফ্রাই প্যান বসিয়ে ওতে 1টি রুটি দিয়ে তারপর ওতে ডিমের গোলাটা ওপর থেকে দিয়ে দেব। যতটা প্রয়োজন মনে হবে ঠিক ততটাই দেবেন। এরপর ওপর থেকে আর 1টি রুটিও দিয়ে দেব, যেটি আমি কেচাপ দিয়ে তৈরি করে রেখেছিলাম আগেই। এরপর এটিকে হাতের আঙুলের সাহায্যে সাইড গুলো একটু প্রেস করে দেব, যাতে ডিম বাইরে বেরিয়ে না আসে। এরপর আমি এই রুটিটির ওপর থেকে 1টি কাঁটা চামচের সাহায্যে কিছু ছিদ্র করে দেব, যাতে রুটিগুলির থেকে ডিম বাইরে বেরিয়ে না আসে। এই সেম প্রসেসে আমি রুটিটির অপর পিঠটিকেও হালকা ছিদ্র করে দেব। এই রুটিটি ছিদ্র করা হয়ে গেলে এখন আমি এটিকে খুব ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে এটিকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে। যখন ভাজা হয়ে আসবে তখন এর ওপর থেকে আমি এখন সাদা তেল দিয়ে দেব 1 টিস্পুন। তেলটি দেওয়ার পর হাতার সাহায্যে খুব ভালোভাবে রুটিটির চারদিকে স্প্রেড করে দেব। এরপর একই পদ্ধতিতে আমি অপর পিঠেও 1 টিস্পুন সাদা তেল দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দেব, যাতে সম্পূর্ণ রুটিটিতে তেল লেগে যায়। আর এতে আমি খুব বেশি তেল কিন্তু ইউজ করব না, তোমরা চাইলে তেল ছাড়াও এটি বানাতে পারো। এরপর খুব ভালোভাবে আমি এটিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখন এটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই সেম প্রসেসে আমি কিন্তু বাকি নাস্তাটিও তৈরি করে নিয়েছি। আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে রেসিপিটি কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। চটজলদি বাচ্চাদের টিফিনে অথবা বড়দের ব্রেকফাস্টে এই রেসিপিটি কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর এই রেসিপিটি বানানো কিন্তু খুব কম সময়ে হয়ে যায়, তাই এটি বানাতে কোনো ঝামেলাই নেই। আর এটিকে যে কোনো সস বা চাটনির সাথে সহজেই পরিবেশন করতে পারবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা
বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।